잡초 잡주야. সেই সঙ্গে সঙ্গে স্বাগত জানাবো আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালাতে। জানিয়ে রাখবো যেহেতু লকডাউন চলছে এবং সেই কারণের জন্য স্কুল কলেজ বন্ধ, তার জন্য চরম অসুবিধায় ছাত্রছাত্রীরা। আর ঠিক সেই কারণের জন্যই বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্সল্যান্ডের এই যৌথ উদ্যোগ। আমরা আমাদের মধ্যে পেয়েছি স্টুডিওতে শিক্ষক শ্রী মনোদোষ মিত্র এবং শিক্ষক শ্রী দিব্যেন্দু বিশ্বাসকে। আমরা স্যারদের অনুরোধ করব, স্যার আমাদের অঙ্ক ক্লাস করাবেন, বিষয় অন্তর্কলন বিদ্যা। আমরা সরাসরি ক্লাসে চলে যাব এবং স্যারদের অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। ধন্যবাদ। আমি মনোতোষ মিত্র। প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের সকলকে, সমস্ত অভিভাবকবৃন্দকে এই আসরে আমি স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাচ্ছি এই নিউজ নোম্যান্সল্যান্ড আর পৌরসভার উদ্যোগে যে প্রোগ্রামটা চলছে, তাদের সবাইকে, যারা জড়িয়ে আছেন প্রত্যেককে। আর একটা সতর্কবাণী, আমরা তো খুব ভালো সময়ের মধ্যে দিয়ে তো যাচ্ছি না, এই সময় সম্পর্কে সরকার একটা সতর্কবাণী অবলম্বন করার জন্য সবাইকে অনুরোধ করেছেন। আশা করব আপনারা সবাই সেটা মানবেন এবং 100% মানবেন, না হলে আমরা এই যুদ্ধ হেরে যাব। আমরা কেউ হারতে চাই না। ধন্যবাদ সবাইকে। আমরা ফিরে আসি আর একটা বার্তা, প্রকৃতিকে ভালোবাসতে শিখুন, আদর করুন, নিজের বাড়ির পরিবারের মতো করে তাকে স্নেহ দিন, বড় করুন। এটি হলে আমরা জিতব না আর হেরে যাব। আমরা অনুষ্ঠানে ঢুকছি। আজকে আমার সঙ্গে রয়েছেন দিব্যেন্দু বিশ্বাস, শক্তিগড় হাই স্কুল, তাই তো? আমি এর আগের দিন আমি একটা ছোট্ট বিষয় নিয়ে শুরু করেছিলাম। দেখিয়েছিলাম যে 12-এর যে অঙ্ক বলে আমরা যেটা শিখি সেটা কিন্তু অ্যাকচুয়ালি বলেছিলাম ফুটপাতের অঙ্ক। অ্যাকচুয়ালি এত প্রাইমারি লেভেলের অঙ্ক নিয়ে বোধ হয় 12 ক্লাসের অঙ্ক যাওয়া যায় না, কিন্তু সেটা দেখিয়েছিলাম। কী বলেছিলাম নিশ্চয়ই সেটা মনে আছে, আমি একবার উচ্চারণ করে দিই। বলেছিলাম 5টি কলার দাম, আমি আর লিখছি না, 10 টাকা হলে 1টি কলার দাম কত আমরা পেয়েছিলাম, 5 দিয়ে ভাগ করেছি, কত পেয়েছি? 2 টাকা। এখন এইটা সীমাতে নিয়ে চলে গেলাম, অর্থাৎ অন্তর্কল বিদ্যার প্রথম যে অধ্যায়, সীমাস্থ মান নির্ণয় করা, সেখানে নিয়ে গেলাম। এইটা 1টি কলার দাম আমরা কী করে, কী নিয়মে বের করেছিলাম? পাটিগাণিতিক নিয়ম, যেটাকে আমরা ঐকিক নিয়ম বলি। লিমিটে কীভাবে বলবো? লিমিট শব্দটা কি? LIMIT। গণিতের উদ্দেশ্যটা কি? মেক ইট ইজি, মেক ইট শর্ট, মেক ইট সিম্পল, মেক ইট লজিক্যাল, মেক ইট সাইন্টিফিক। যেগুলো বললাম তার সুপারলেটিভ ডিগ্রি, তার মেক ইট ইজি না, ইজিয়েস্ট, সিম্পল, সিম্পলেস্ট। তাহলে এই লিমিটটাকে আমরা আরও সংক্ষেপ করলাম LIM, আরও সংক্ষেপ করলাম LT। এটা বললেই বোঝা গেল, কারণ কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না, একটা গান আছে, তার লেখা কিছু কিছু বুঝে নিতে হয়, পুরো লেখা দরকার হয় না। তার লিমিট শুরু করলাম, 1টি কলার দাম ছিল এখানে, লিমিট লিখলাম x টেন্ডস টু 1। কার লিখবো? ফাংশনটা। এই পাটিগণিতটা কোথায় ছেড়েছিলাম? পাটিগণিতটা এখানে আমরা বলেছিলাম যে মাধ্যমিকের পর আর চলে না। কেন চলে না? এর একটা দোষ আছে। কি দোষ? এ বিশেষীকরণ করে। বিশেষীকরণ ব্যাপারটা কি? ওই যে 1টি কলার দাম বলো, আরও কোনো কথা বলতো, যদি বলে 5টা কলার দাম, তাহলে 5 দিয়েকে আমরা গুণ করে দিই, 5 দুখুনি 10টা হয়। তাহলে আমরা দেখতে পেলাম ওই 5টির বাইরেও কিন্তু আর হাঁটবে না। তাহলে বিশেষীকরণের দোষে দুষ্ট বলে এই পাটিগণিতের কিন্তু অস্তিত্ব সময় সাপেক্ষে নষ্ট হয়ে গেল। ক্লিয়ার একদম? তাহলে এটাকে কিন্তু ওকে যদি আমি তাড়িয়ে দিই অঙ্কের জগৎ থেকে, ও তো দুঃখ পাবে, ও তখন কী করবে? রূপ বদলে কী করবে? ওকে এইভাবে আসবে। কীভাবে আসবে? কলার সংখ্যাকে আমরা ধরলাম এক্স, এটা কি কি? কলার সংখ্যা। আর কলার মূল্য, এটাকে যদি ওয়াই বলি, তাহলে 1টি কলার দাম কত হচ্ছে? y=2x। কী করে হচ্ছে? সেখানেও আমরা কিন্তু একটা জ্যামিতির কথা বলেছিলাম। বলেছিলাম কি না, এই যে অক্ষ দুটো টানলাম, এই এইটা বরাবর আমরা এক্স অক্ষ, 0 টুয়ার্ডস x, এটা হচ্ছে টুয়ার্ডস y-axis। তাহলে এবার আমরা বললাম 5টা কলা, 1টা 2টো 3টে 4টে 5টা, তার দাম হচ্ছে 10টা, আমি ধরলাম এখানে আছে। তো মূল বিন্দু যোগ করে দিলে এই যে বিন্দুটা হলো, এর নাম দিলাম A, 5, 10, এটা আমরা দেখিয়েছিলাম। তাহলে 1টা কলা কত? এই যে
একটা কথা, তাই এই বিন্দুটার স্থানাঙ্ক হলো কি 1, 2। যদি বলি ছটা কোথায়, তাহলে ছয় এখানে গিয়ে যেখানে যাবে এটা যোগ করে দিতে হবে, তাহলে ওখানে হবে 6, 12। 6, 12 ওই ওপরে আছে বিন্দুটা। এই যে ছোট ছোট ত্রিভুজগুলো, এই মেজর ত্রিভুজ, ছোট ত্রিভুজ, এই যে বড় ত্রিভুজ, এরা কি পরস্পর সদৃশ কোণী, এগুলো আমরা বলেছিলাম। এবং প্রত্যেকটা কোণে এই বাহুর সঙ্গে এই বাহুর যে অনুপাত, এই বাহুর সঙ্গে এই বাহুর যে অনুপাত, এই বাহুর সঙ্গে এই বাহুর যে অনুপাত, সবই কিন্তু কত হবে? 2। কারণ দশটি, দশের সঙ্গে পাঁচকে ভাগ করলে 2, 2কে 1 দিয়ে ভাগ করলে 2, 12কে 2 দিয়ে ভাগ করলে 2। এইটাকে বলা প্রবণতা, এই রেখাটা প্রবণতাকে ধরে রাখে, এটা আমরা বলে দিয়েছিলাম এর আগের দিন। তাহলে ওয়াই বাই এক্স এটা কত হচ্ছে? 2। তাহলে ওয়াইয়ের মান কত হলো? 2x। এইভাবে কিন্তু পাটিগণিত নিজেকে কিন্তু বাঁচিয়ে নিল বীজগণিত নাম দিয়ে। সেখানে বীজগণিত কেন বলা হলো না, এই সবার কথা বলতে পারলো, কীরকম ও চলতে পারলো, একের কথা বলতে পারলো, দুইয়ের কথা বলতে পারলো, তিনের কথা বলতে পারলো, চারের কথা বলতে পারলো, পাঁচের কথা বলতে পারলো, এই সবার কথা বলতে পারে, আমি ইনফাইনাইট বলতে পারি। এখানে সে তার জন্য কথা হবে ওয়াই এর মান কত? 2x। এক্সের মান যদি 1 বসা 2x-কে 2, 2 বসালে কত? 4, এখানে 6, 8। আমরা এগুলো বলে ফেলেছিলাম, এবারে বলেছিলাম যে এইগুলোকে আমরা খুশি মতো বলি, এটাকে বলি স্বাধীন চল, এটাকে বলেছিলাম অধীন চল। স্বাধীন চলের উপরে যে রেস্ট্রিকশন ইম্পোজ করি আমরা, আমরা বড়, এটা যদি বলি এক পিতার বয়স, এটা যদি পুত্রের বয়স, তাহলে 2 বছরের পিতার কি 1 বছরের পুত্র হয়, তাহলে আমরা বুঝতে পারি কোথাও একটা রেস্ট্রিকশন আছে। তাহলে এর উপর যে রেস্ট্রিকশন ইম্পোজ করি তাকে আমরা বলি বিস্তার। এক্সের উপর বিস্তারকে বলি কি? ডোমেন অফ ডেফিনেশন, সংজ্ঞার অঞ্চল। আর ওয়াই অর্থাৎ এটা অধীন চলের উপরে যে রেস্ট্রিকশন তাকে আমরা বলি কি? বলি রেঞ্জ। তাহলে এগুলো আমরা বলেছি, এবং এই বিস্তারকে আমরা বলেছিলাম যে 3 থেকে বড়, 4 থেকে ছোট। আবার যদি বলে 3 সঙ্গে সমান 4, তাহলে এইগুলো যখনই আসে তখন এটা বদ্ধ বিস্তার, এটাকে আমরা তৃতীয় বন্ধনীর মধ্যে দিয়ে রাখি। যখন এটা বলছি 3 থেকে বড় কিন্তু 4, তখন আমরা কি প্রথম বন্ধনীর মধ্যে, এটাকে বলি মুক্ত বিস্তার, বদ্ধ বিস্তার, এগুলো আমরা বলে ফেলেছিলাম। এবার প্রশ্ন হচ্ছে লিমিট এক্স টেন্স টু 1, এইটা পড়া থেকে ওটা এলো কেন? লেখার ভঙ্গিটা বদলে গেল, ওয়াই আর ব্যবহার করব না, কেন করব না? এক্স আর ওয়াই, এই যে আমরা লিখেছি 1, 2, 1, 2, 2, 4, এইগুলোকে আমরা কি বলছি? পেয়ার অফ পয়েন্টস, জোড়ে জোড়ে বিন্দু। সঙ্গে সঙ্গে এটা কিন্তু চলে গেল কোঅর্ডিনেটের চ্যাপ্টারে, স্থানাঙ্ক যেমন এটা ভুজকটি। তাহলে ভুজ যদি একটি কলার সংখ্যা হয় তার দাম কিন্তু এখানে, আমরা কিন্তু পাটিগণিতের সঙ্গে স্থানাঙ্ক জ্যামিতির একটা মিল খুঁজে পেয়েছি। এবারে ওয়াই না বলে আমরা কি এই ফাংশনটা কি বলছি? ওয়াই ইকুয়াল টু এটাকে এফ এক্স। তাহলে আমরা বলার অভ্যেসটা ছিল এক্স কমা ওয়াই, এবার কিন্তু আমরা পাল্টিয়ে নিলাম, কীভাবে বলছি? এক্স কমা এফ এক্স। তাহলে এইভাবে বললে আমরা কীভাবে বুঝি? কোঅর্ডিনেটের ভাষা। এইটি বললে আমরা বুঝি কি? এটি ক্যালকুলাসের ভাষা। তাহলে এইবার এফ এক্সের মান কি? এক্সটা যখন একটা কলার দাম হবে তখন এফ এক্স কত হবে? এই 2 তো বসিয়ে দেবো কোথায়? 2x, এই যে 2x, এখানে 1 বসিয়ে দেবো, 2 × 1, 2। তাহলে এর মান কত? 2। তাহলে একটা কলার দাম কত হলো? 2। দুটো কলার দাম তাহলে কত হবে? আমরা লিমিট এক্স টেন্স টু দুটো কলা কিন, তাহলে দুটো কলা কেনার ইচ্ছে প্রকাশ করছি, দাম দিতে হবে কত? এফ এক্স, 2 × x-এর জায়গায় 2 বসিয়ে দেবো, তাহলে কত? 4। তাহলে এটা দেখা গেল একটা, ইয়ে দুটো এক্স টেন্স টু 2 হলে ওয়াই মানে এফ এক্সটা কত দিকে গেল? 4। তা যেটা একটা কলার দামের মধ্যে ছিল, লুকিয়েছিল নিচু ক্লাসে, সেটি কিন্তু আমার লিমিটের মধ্যে চলে গেল। এই ভয়টা তাড়ানোর জন্যে আমরা কিন্তু এই কথাটা, গল্পটাকে নিয়ে এসেছিলাম। এর মধ্যে আর কী কী লুকিয়ে আছে? এই যে পেয়ার অফ পয়েন্টস 1, 2, 2, 4, এইগুলোকে যদি আমরা প্লট করি তাহলে আমি যে রেখাটা পাবো দেখা যাবে, এটা যদি 1, 2 হয় এটা হবে 2, 4 হবে, এটা হবে 3, 6 হবে। যাই হোক, এইগুলোকে যদি আমরা দেখি এরা কিন্তু পরস্পর সমানুপাতিক। কেন? এই ত্রিভুজগুলো কি হয়েছে? এই ত্রিভুজগুলো পরস্পর কি? সদৃশ কোণী। তার সূত্র অনুযায়ী কি পরস্পর সমানুপাতিক? অনুরূপ বাহুগুলো পরস্পর কি হবে?
সমানুপাতিক তাহলে এই এক দুই দুই চার তিন এইগুলো আমরা যদি যোগ করি এটা মূলবিন্দু দিয়ে যাবে আমরা বলেছিলাম যে মূলবিন্দুকে আমি আমার একটা সরলরেখা সমীকরণ নির্ণয় করে যার প্রবণতা দুই তখন কি হয়েছিল ওয়াই ইকুয়াল টু টু এক্স তাহলে একই অঙ্ক কত রকমভাবে আসছে নানা রকমভাবে কিন্তু বিভিন্ন চ্যাপ্টারকে আমরা একই অঙ্ক দিয়ে আমরা ধরতে পারছি এইবার এইখানে দেখি এক দুই ক্রমশ বাড়ছে একের থেকে দুই বড় দুইয়ের থেকে তিন বড় তিনের থেকে চার বড় এইভাবে যাচ্ছে তখন কি হচ্ছে ওয়াইয়ের ভ্যালুগুলো কি হচ্ছে দুই তার থেকে চার বড় ছয় বড় আট বড় তাহলে বাড়লে বেড়ে যাওয়া একে আমরা বলি কি বলি বর্ধিষ্ণু অপেক্ষক অর্থাৎ যখন আমরা এটাকে অপেক্ষক বলে ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু এফ এক্স তাহলে এই অপেক্ষকটা তখন কি হলো বর্ধিষ্ণু অপেক্ষক এবার এইটাকেই আবার তাহলে বর্ধিষ্ণু অপেক্ষক আলাদা একটা চ্যাপ্টার পরে পড়তে হবে কিন্তু এখানেই রয়েছে লুকিয়ে চুপ করে বসে আছে এবার এটাকে কি হচ্ছে আমরা ধরেছিলাম যে পাঁচটা কলার দাম দশ টাকা তাই এসেছিল টু এক্স আমি যদি বলতাম পাঁচটা কলার দাম পনেরো টাকা এটা কি চলরাশির পরিবর্তনশীলতা দেখালাম ধ্রুবক রাশিও কিন্তু পরিবর্তন হতে পারে সেটা কীরকম আমি পাঁচটা কলার দাম পনেরো টাকা যদি হয় একটা কলার দাম এখানে কিন্তু পাল্টে গেল ধ্রুবক রাশি পাল্টাল কুড়ি টাকা দিলে এখানে কিন্তু চার হয়ে যাবে এখানে যদি পঁচিশ টাকা দিই এটা পাঁচ হয়ে যাবে তাহলে ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স আমরা কোথায় চলে গেলাম ভেদের চ্যাপ্টারে ঢুকে গেলাম তাহলে একটি অঙ্ক সমস্ত চ্যাপ্টারগুলোর মধ্যে আমরা গুলে খাচ্ছি তাহলে এবার কি সরল ভেদটা আমরা ঢুকে গেলাম তাহলে এই ওয়াই ভ্যারিজ এক্স এবার যদি বাড়লে কমে যায় কমলে বেড়ে যায় সেটা কীরকম আমি একটা ছোট্ট দিলাম ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই এক্স এবার যদি মানগুলো দিই এক্সের মান এক ওয়াই তখন এক এক্স যখন দুই ওয়াই তখন কত হয় একের দুই ওয়াই যখন তিন একের তিন তাহলে এইটা যত বাড়ছে এটা যত বাড়ছে এটা কিন্তু তত কমছে তাহলে বাড়লে কমে যাওয়া কমলে বেড়ে যাওয়া এটাকে আমরা ব্যস্তানুপাত বা ব্যস্ত ভেদ সেটা কীভাবে আমরা লিখি আমরা এই যে ওয়ান লিখেছি না লিখে টুও লিখতে পারতাম একই ঘটনা ঘটবে তিন লিখতে পারতাম তাহলে এটা কি ধ্রুবক রাশির পরিবর্তনশীলতাকে নিয়ে আমরা তখন বললাম ঠিক আছে এক দুই তিন কারো কথা রাখছি না আমরা কে বলে দিলাম কে নিলাম তাহলে এই কেটাকে তাড়ানোর জন্য তখন আমরা একটা চিহ্ন ব্যবহার করি ওয়ান বাই এক্স তাহলে ওয়াই ইকুয়াল টু কত কে বাই এক্স তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত কে এই এক্স ওয়াইকে আমরা কীভাবে লিখেছি আমরা দেখেছি এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার ইকুয়াল টু কে এটাকে যদি ক্যাপিটাল এক্স মনে করি ক্যাপিটাল এক্স এটা ক্যাপিটাল ওয়াই মনে করি দিস কে এটা আমরা দেখলাম সমপরাবৃত্তি নিয়ে চলে গেল তার মানে একটি বক্ররেখাকে সে প্রমাণ করে তাহলে এত সব কথা এর মধ্যে কিন্তু আছে তা আমরা লিমিটের ক্ষেত্রে যখন ঢুকে গেছি আমরা এর আগের দিন অনেকটা করেছিলাম আমরা ফিরে আসবো তাহলে আমরা একটা উদাহরণ নিয়ে দেখালাম যে একটাই জিনিস আমরা দেখি কিন্তু সামনে চ্যাপ্টারগুলো কী হয় এমনভাবে ছড়িয়ে রেখেছি নিজেকে যে মনে হচ্ছে অত্যন্ত কঠিন কিচ্ছু নেই তাহলে আমরা এক্স টেন্স টু এ কথাটার অর্থ কী প্রথম আমরা জানার চেষ্টা করব আমরা এর আগের দিন বলেছিলাম বলেছিলাম কি এটা যদি বনগা হাই স্কুল হয় একটা ছেলে দিক থেকে আসছে রামনগর রোডের থেকে একজন আসছে প্রতাপগড়ের দিক থেকে তাহলে এই দিক থেকে আমরা ক্রমশ যত সে এগিয়ে আসতে থাকবে এদের মধ্যে স্কুলটা যদি ফিক্সড হয় আমি ক্রমশ আসি তাহলে এদের অন্তরটা ডিফারেন্সটা কমতে থাকবে কোন দিক থেকে তো বাঁ দিক থেকে আসতে পারে এই দিকটা যদি আমরা বাঁ দিক দেখি আমরা তো সংখ্যারেখার উপরে সব স্থাপন করবো একে যদি এখানে রাখি এই দিক থেকে আসছে এই দিক থেকে আসছে এক্স যদি এখানে থাকে তাহলে এ বড় বড় থেকে সবসময় ছোট বিয়োগ হয় এ থেকে এক্স আর এখানে হচ্ছে এক্স এক্স থেকে এ বিয়োগ এই দুটোর মধ্যে ম্যাচ করতে গিয়ে আমরা কী করলাম মাইনাস কমন নিয়ে এক্স মাইনাস এ এটা এক্স মাইনাস এ তাহলে এটাকে এক কথায় কী বলা যায় বলেছিলাম আমরা গল্প আকারে যে দু কিলোমিটার যারা দূর থেকে আসে তাদের একটা করে সাইকেল দেবো কোন দিক থেকে আসে আমরা জানতে চাইনি তখন এটাকে আমরা অ্যাবসলিউট ভ্যালুর মধ্যে নিয়ে এলাম নিয়ে বললাম প্লেস এই যখন প্রতীকীকরণ হচ্ছে তখনই কিন্তু গণিত কঠিন হওয়া শুরু হলো এই এখানে বুঝতে হবে আমি এইটাকে আরেকটা ছোট্ট গল্প দিয়ে ধরানোর চেষ্টা করছি আমি একটা দশ ইঞ্চি দেওয়াল এখান থেকে এপাশ ফুটোব তা মিস্ত্রি দশ ইঞ্চি দেওয়াল কিন্তু এটা তা মিস্ত্রি বললো স্যার এটা ড্রিল এনেছি কিন্তু ফলাটা একটু ছোটো নাহলে কত আমি ওকে বুদ্ধি করে দিয়ে দিলাম ফোর পয়েন্ট
লুচির একটা ফলা দিয়েছি, ও কি করলো ফোর পয়েন্ট এখানে ঢুকে গেল, এখান থেকে কি করে করবে বলো স্যার? দেখছি দাঁড়ান, ও একদিক থেকে শুরু করলো এপাশ থেকে, এপাশটা যদি আমরা বলি লেফট অ্যাপ্রোচ বাঁ দিক থেকে, ও দেওয়ালের ওপাশে গিয়ে করলো কি ওপাশ থেকে ফুটো করলো, কিন্তু 10 তো হবে না, এটা 10 ইঞ্চি আছে, কেন ফোর পয়েন্ট দুদিক থেকে আছে তাহলে ইন্টু টু 9.8 ইঞ্চি হবে, 2 ইঞ্চির একটা পার্থক্য থাকবে। এবার যদি আমি করি 4.98 করে দিই তাহলে 9.99 করে দিলাম, আরও ছোট করে দিলাম তাহলে দুবার দিলে কত হবে 9.998, কিন্তু তাও 10 ইঞ্চি কভার করছে না। এইবার প্রশ্ন হলো আমি দেখছি এদিক পাশ থেকে গেল ওপাশ থেকে গেল, ওপাশ থেকে যদি জায়গা নির্বাচন করা একটু ভুল হয়ে যায় উপরে তাহলে আসবে না কাছে। এবার আমি করলাম এটাকে স্ক্যান করলাম, স্ক্যান করে দেখলাম হ্যাঁ নিখুঁত হয়েছে, কাছাকাছি চলে গেছে, আমি এই একটু বড় ইয়ে আনতো দেখি, এপাশে একটা খোঁচা দিলাম, 5 ছুঁয়ে ফেলেছি, তার মানে লেফট হ্যান্ড অ্যাপ্রোচ আর রাইট হ্যান্ড অ্যাপ্রোচ দুটো নিখুঁত। এইটাকে আমরা বলি লিমিট এক্সটেন্ডস টু এ। আমরা এখানে কি 5-এ যাচ্ছিলাম তাকে এখানে বলবো 5, আমাদের 5-এর কাছাকাছি পৌঁছানো, এপাশ থেকে 5-এর কাছাকাছি পৌঁছানো, তাহলে 5 5 10 হবে। তাহলে উদ্দেশ্যটা কি? একটা ড্রিল করে একটা পথ তৈরি করা, এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, এটাকে সাকসেস করানো। তা এই সাকসেসটা এবার আমি করলাম কি, এইটাকে একটু কেটে বললাম না আমার কাছে দেখুন 10 ইঞ্চি তো আমার কাছে আছে, 6 ইঞ্চির একটা ফলা আছে, ড্রিল বিটটা 6 ইঞ্চি। ও কি করলো এপাশ থেকে কাটা শুরু করলো, 6 ইঞ্চি এপাশ থেকে কাটা হয়ে গেল, এপাশ থেকে 6 ইঞ্চি কাটলো, তাহলে এই পাশে 6 ইঞ্চি এপাশে চলে গেল, এ পাশ থেকে 6 ইঞ্চি এতটা চলে গেল, কিন্তু দেখা হলো না। আমি দেখলাম কো এ পাশ থেকে ওপাশ থেকে দেখা যাচ্ছে না, বললো স্যার একটু গন্ডগোল হয়ে গেছে। তার মানে কি লেফট হ্যান্ড অ্যাপ্রোচ, আমি লেফট হ্যান্ড অ্যাপ্রোচই বলছি, লেফট হ্যান্ড লিমিট বলে আমরা পরেই বলবো, লেফট হ্যান্ড অ্যাপ্রোচ বাঁ দিকে যে প্রচেষ্টা ডান দিকের প্রচেষ্টার কিন্তু মেল হয়নি, তার মানে এক জায়গায় কিন্তু পয়েন্ট হয়নি। তা এই যে হয় না হওয়ার কারণে যতটুকুনি পার্থক্য, আমরা স্ক্যান করলাম যেরকম হাড় ভেঙে গেছে কোথায় আমরা একটা এক্স রে করে নিই, এক্স রে করে দেখে নিলাম যে এতটুকু, এইটাকে আমরা বলি দ্য লাফ, কি বলি লাফ বা জাম্প অফ দি কন্টিনিউটি। কন্টিনিউয়াস কখন হতো? যখন একটু আগের আমরা বলেছিলাম যে 4.98 আমরা যখন দিয়েছিলাম 99, এপাশ থেকে 4.99, তাহলে দেখা যাচ্ছে প্রায় কাছাকাছি চলে গেছে, যা উদ্দেশ্য ছিল কত ফাংশন ভ্যালুতে এফ টুতে কত 5 দুগুণই 10-এ পৌঁছানো, 10-এ তাহলে এই যদি মিলে যেত এটা ফাংশন, তার মানে লেফট হ্যান্ড অ্যাপ্রোচ যেদিকে গেছে ডান রাইট হ্যান্ড অ্যাপ্রোচ যেখানে গেছে ফাংশন ভ্যালু যেখানে গেছে একই জায়গায়, দ্য ফাংশন ইজ সেট টু বি কন্টিনিউয়াস। আর যদি কোনোটা এদিক ওদিক হয়ে যায় দ্য ফাংশন ইজ নট কন্টিনিউয়াস। তাহলে এইগুলো হচ্ছে একটা ছোট এক্সাম্পল দিয়ে বোঝানো, কিন্তু যখনই প্রতিকীকরণ হবে তখন কিন্তু একটু জটিল হতে শুরু করে। মাস্টারমশাইয়ের কাজ হলো এইখানে বাদামের খোলাটা খুলে দিয়ে বাদামের কাছে পৌঁছে দেওয়া, খাবারটার কাছে। আমরা কীরকম এবার সংজ্ঞাটা কীভাবে লিখবো, দ্য এক্স যত এর দিকে যাবে এফ এক্স তত এল এর দিকে যাবে, এটা লিমিটের সংজ্ঞা বলছি। তার মানে কি এফ এক্স মাইনাস এল লেস দ্যান এপসাইলন যখন এক্স মাইনাস এ লেস দ্যান ডেল্টা, অর্থাৎ এই এপসাইলন ডেল্টা এগুলো হচ্ছে কি অত্যন্ত ছোট, জিরো লেস দ্যান এপসাইলন বা ডেল্টা সবই কিন্তু জিরোতে একের মধ্যে অত্যন্ত ছোট। তাহলে এফ এক্স এর মানেটা কি আমরা বুঝলাম যে এইদের পার্থক্যটা একেবারে কমে যাবে, তার মানে এর সঙ্গে প্রায় গায়ে গায়ে লেগে যাবে যত এ এর দিকে যাবে। কন্টিনিউটির ক্ষেত্রে পার্থক্যটা কতটুকুনি, এই লিমিটটা লিমিট ছাড়িয়েও তার ফাংশনাল ভ্যালুতে, তার মানে ওই 5টা ছুঁয়ে ফেলেছে সে, তখন সে এই লেস দ্যান একই জিনিস। মনে রাখাটার ক্ষেত্রে খুব একটা কঠিন বলে আমার মনে হয়নি, এই একই জিনিস এই অ্যাবসলিউট ভ্যালু দিয়ে আমরা, তাহলে এটার ক্ষেত্রে আমরা কিন্তু কী করি না টেনে মুখস্থ করি, এই ক্র্যামিংটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে, ভেতর থেকে কিন্তু ধরে নিতে হবে যে আমি কী শিখতে চাই কী বলতে চাই। তাহলে এফ এক্স টেন্স টু এল অ্যাজ এক্স টেন্স টু এ, এফ এক্স টেন্স টু এফ এ তার নিজের মানের সঙ্গে ওই বিন্দুতে কাছাকাছি হতে থাকবে যখন এক্স মাইনাস এ টেন্স টু, একটু জল হবে না। তাহলে এবার প্রশ্ন হচ্ছে কোনো অপেক্ষকের যদি সীমাস্ত মান থাকে
সীমাস্তমান থাকে তাহলে সে সন্তত হবে কি? উল্টো করে যদি সন্তত হয় তাহলে সীমাস্তমান আছে কি? তাই এটা মনে রাখার জন্য আমি সহজে বলি, লিমিটের চ্যাপ্টারকে আমরা সংক্ষেপে বললাম এল, কন্টিনিউটিকে যদি বলি সি, ডেরিভেটিভকে যদি বলি ডি, তাহলে একটা এল সি ডি টিভিটি হয়ে গেল, খুব সহজ। তা লিমিটকে যদি আমরা বলি বনগাস, এই সিকে যদি বলি গোপালনগর, আর ডি মনে করি চাকদা। তাহলে আমাকে একটা ছেলে বনগা থেকে চাকদার বাসে যাওয়ার বসে থাকতে দেখেছে, সে কি বাড়িতে রিপোর্ট করলো স্যার কিন্তু গানাম গোপালনগর গেছে? হয় বনগার বাসে রয়েছি, এটা মানে এই নয় যে আমি গোপালনগরে গেছি বা চাকদায় গেছি, কিন্তু গোপালনগরে গেলে যদি যদি কেউ দেখে থাকে তাহলে আমি বনগায় অবশ্যই গেছি, বনগা থেকে আমি যদি চাকদায় গিয়ে থাকি তাহলে আমি গোপালনগরে গেছি বনগাতে গেছি। তাহলে একটা ফাংশন যদি ফাইনাইটলি ডেরিভেবল হয় অ্যাট এ পয়েন্ট, ইফ এ ফাংশন ইজ ফাইনাইটলি ডেরিভেবল অ্যাট এ পয়েন্ট, ইট মাস্ট বি কন্টিনিউয়াস অ্যাট দ্যাট পয়েন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লিমিট এক্সিস্ট। একদম সহজে মনে রাখা। এবার যেটা ডান দিকে আসে সেটা যদি হয় তাহলে বাঁ দিকের গুলো সব সিদ্ধ, ডান দিক পর্যন্ত পৌঁছলেই বাঁ দিক সিদ্ধ, কিন্তু বাঁ দিকে আছে মানে ডান দিকটা আছে তার কোনো মানে নেই। এটা মনে রাখার জন্য এটা গল্পটা বলে দিলাম। এবার এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে মনে রাখবো, কঠিন এক্সাম্পলের দরকার নেই। আমরা লিমিটেড চ্যাপ্টারে আমরা বোধ হয় সীমাকে মাসিমা বলে ঢুকে গেছিলাম তার রান্নাঘরে, তাই তো? রান্নাঘরে ঢুকে গেছিলাম, নিয়ে দেখেছিলাম তার কী কী যন্ত্রপাতি আছে, দেখেছিলাম থিটা টেন্স টু জিরো, সাইন থিটা বাই থিটা একটা টু ওয়ান, এটা আমরা প্রমাণ করেও দেখিয়েছিলাম, এটার মধ্যে আর যাবো না। লিমিট থিটা টেন্স টু জিরো, কোসাইন থিটা ইকুয়াল টু ওয়ান, এটাও বলেছিলাম প্রমাণ করে। এবার এটাকে এক কি দুই দিয়ে, এটাকে এক নম্বর বলে দু নম্বর বলে এটা ভাগ করলে সাইন বাই কস করলে ট্যান থিটা হয়ে যায়, বাই থিটা করলে কত ওয়ান, ওটাও একটা ফর্মুলা হিসেবে আমরা মুখস্থ রাখতে পারি, দরকার নেই ভাগ করে নেব। এই দুটোকে আমরা আজ যাচ্ছি না কিন্তু তালিকায় রাখছি। এরপরে কতগুলো আছে, আমরা লিমিট এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আমরা তিনটে নিয়েছি আরও আছে। আমরা যদি লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল টু ওয়ান, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল টু লগ এ, আচ্ছা লগ ওয়ান প্লাস এক্স আপন এক্স লিমিট এক্স টেন্স টু জিরো ইকুয়াল টু ওয়ান, আরও আছে, আমি অতগুলো না এটার জায়গাটা কমে যাবে পরে আসছি। বলে দিই যে কটা ফর্মুলা এখানে আছে, আরও কয়েকটি আছে আমি না লিখেও দিলাম, লিমিট এটাকেই কায়দা করে লিখছি, ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এটা কত ই, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এটাকে এক্স ওয়ান বাই ধরলে কী হয়ে যায় ওয়ান বাই ওয়াই, ওটাকেই এক্স বলছি, এটা এক্স এটাও হচ্ছে আমাদের, এইটা একই রূপ কিন্তু এটা ইনফিনিটি হয়ে গেল। এতগুলো রয়েছে, যে কটা লিমিট রয়েছে প্রত্যেকটা লিমিট আছে একমাত্র কোসাইন থিটা এটা বাদ দিয়ে, এদের প্রত্যেকে এর কেউ কিন্তু সন্তত না, শুধু এটা বাদ দিয়ে এর শুধু সীমাস্তমান আছে। কেন না? কারণ আমরা জানি এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এফ এ হলে তবে সন্তত হবে। আর এই লিমিটটা মানে কি, এর সঙ্গে দুটো লিমিট আছে, একটা লেফট হ্যান্ড লিমিট আছে একটা রাইট হ্যান্ড লিমিট আছে, এ পাশ থেকে আমরা দেওয়ালের এক পাশ থেকে আমরা ফুটো করার চেষ্টা করছি, দেওয়ালের আরেক পাশ থেকে আমরা ফুটো করার চেষ্টা করছি, দু পাশ থেকে আমরা ট্রেন্ড করেছি, এটা মনে আছে? তাহলে এই তিনটে শর্ত এর মধ্যে হয়ে আছে, তার মানে এটার মধ্যে দুটো জিনিস ঘটে আছে, এক্স টেন্স টু এ মাইনাস অফ এফ এক্স লিমিট এক্স টেন্স টু এ প্লাস অফ এফ এক্স ইকুয়াল টু এফ এ, এই তিনটে ঘটনা কিন্তু ঘটলে তবে আমরা বলি সন্তত। এবার প্রশ্ন হচ্ছে এরা সন্তত নয় কেন? তাহলে এইটা জিরো বিন্দুতে, জিরো বিন্দুতে এই অপেক্ষকটা কি, এটা জিরো বিন্দুতে এটা কোন ফর্মে আছে, কোন ফর্মেটে আছে, পি বাই কিউ, এটাকে কি বলা হয়, রেশনাল নাম্বার, রেশনাল নাম্বার ততক্ষণ পর্যন্ত বেঁচে আছে যতক্ষণ তার কিউ জিরো না, রেশনাল নাম্বার সংখ্যাটা আমার মনে আছে নিশ্চয়ই, এ নাম্বার অফ দি ফর্ম পি বাই কিউ, আর পি অ্যান্ড কিউ আর ইন্টিজার্স রিলেটিভলি প্রাইম অ্যান্ড কিউ নট ইকুয়াল টু জিরো, এর মানে কি পি আর কিউ এরা প্রাইম হবে, মৌলিক হবে, আর কিউটা জিরো হবে না, কিন্তু এখানে যদি আমি জিরো করে দিই এখানে কি হলো, অনির্ণয় হয়ে গেল, তার মানে এরা সন্তত হতে পারলো না, তার মানে এফ জিরো, এই যে এফ জিরো যেখানে এফ এ এখানে জিরো আছে বলে আমরা এটা জিরো হয়ে গেল,
এফ জিরোর মান কি অনির্ণেয়। তাই এক্ষেত্রে প্রত্যেকটা অপেক্ষক কেবলমাত্র কস কোসাইন থিটাটা বাদ দিলে কেউই সন্তত না। তাহলে আমাকে যদি মুখস্থ রাখতে সন্তত করতে হবে, স্যার এত সন্তত না সন্তত করতে বলে তলা মুছে দাও, তলা মুছে দাও, তলা মুছে দাও, তলা মুছে দাও, তলা মুছে দাও। তাহলে তলাটা নেই, তলাটা তো সমস্যা করছে, কিউ নট ইকুয়াল টু জিরো সমস্যাটা করছে, তাহলে মুছে দাও, সবাই সন্তত হয়ে গেল। তাহলে আমাদের মনে রাখাটা কিন্তু অত্যন্ত সহজ, তাই তো মাস্টারমশাই? মনে রাখার ক্ষেত্রটা আমাদের আলাদা করে কোনো অপেক্ষা আমি দেখি দূরে দূরে মুখস্থ করছি, নট নেসেসারি, দরকার নেই। তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যে অঙ্কটা শিখি কঠিন না, আমাদের প্রথম কাজ হচ্ছে ছাত্রদের মনে ভয়ের আবহটা থেকে সরিয়ে দেওয়া। তাহলে এবার আমরা x tends to a, x to the power n minus a to the power n by x minus a, এইটার হচ্ছে ফর্মুলাটা আমরা দেখিয়েছিলাম। এম কি করে আসে এটা? সিম্পল ভাগ, এই রাশিটাকে এই রাশিটা দ্বারা ভাগ করতে হচ্ছে। ভাগ করলে কি দাঁড়াবে? লিমিট এটা তো পড়ে থাকছে, এটা ভাগ করলে কি হবে? এটা এন ঘাত আছে, এক ঘাত, তাহলে কমে যাবে এক্স টু এন মাইনাস ওয়ান। আমরা বায়োনিমিয়াল করেছি দ্বিপদ উপপাদ্য, সেখানে আমরা দেখেছি এ ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু এ স্কোয়ার এক্স টু দি পাওয়ার এন মাইনাস থ্রি, এই করতে করতে কোথায় শেষ হবে? এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানে। এবার লক্ষ্য করো, এই এন মাইনাস ওয়ান এটা যোগ করলে এর পাওয়ার ওয়ান, আর এন মাইনাস টু যোগ করলে এন মাইনাস ওয়ান, এটা যোগ করলে কত? এন মাইনাস ওয়ান। তাহলে এবার এটা বসিয়ে দেবো এখানে, এখানে এক্সের জায়গায় এ বসিয়ে দেবো, এক্সের জায়গায় এ বসিয়ে দেবো, তাহলে এটা মুছে দেবো, যখন এটা বসাবো এটা মুছে দেবো। তাহলে কত দাঁড়াচ্ছে? এখানে বসিয়ে দেবো এ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা কত? এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই করতে করতে এন সংখ্যক, তাহলে কতগুলো? এন ইন্টু এন মাইনাস ওয়ান। ভেরি সিম্পল, প্রমাণ কিছু কঠিন না। এবার যদি আমরা মনে করি যে এই এই অনুযায়ী এটা হচ্ছে ফ্রেম, এবার আমি একটা অঙ্ক তৈরি করব, তা আমি কি করলাম? এ করলাম, এখানে করলাম এক্স টু দি পাওয়ার সাতের দুই মাইনাস এ টু দি পাওয়ার সাতের দুই বাই এক্স টু দি পাওয়ার তিনের দুই মাইনাস এ টু দি পাওয়ার তিনের দুই। তাহলে এই অঙ্কটা সঙ্গে সঙ্গে আমরা কি করবো? এক্স টেন্স টু এ, এক্স টু দি পাওয়ার সাতের দুই মাইনাস এ টু দি পাওয়ার সাতের দুই, আমরা এই অংশটা নেই, এটা খুঁজতে গিয়ে দেখছি এর সঙ্গে মিলছে না, তাহলে এই দিয়ে দেবো, আবার কেড়েও নেব, তাই না? এক্স টু পাওয়ার তিনের দুই এ টু দি পাওয়ার তিনের দুই বাই এক্স মাইনাস এ, যেখান থেকে এস এনেছিলাম এই কেটে গেল, চলেও গেল, কিন্তু এ আমাদের কিন্তু উপযোগী করে বলে গেল সেভেন বাই টু এ টু দি পাওয়ার সেভেন বাই টু মাইনাস ওয়ান, কোথায়? এই রুল অনুযায়ী। এখানে কি লিখলে কী লিখবো? থ্রি বাই টু এ টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস ওয়ান, টু ক্যান্সেল হলো, এবার সাতের তিন এক সিম্পল একটা ইন্ডেক্স, এটাকে পাঁচের দুই মাইনাস হাফ চার দুই, তাহলে সাতের তিন কত হচ্ছে? চার দুই মাইনাস স্কোয়ার, দিস সিম্পল অঙ্ক। তাহলে অঙ্ক আমি বসে বসে টুকবো, আমি অঙ্ক তৈরি করবো নিজের মনে মনে, এখানে চেঞ্জ করবো মাইনাস পি বাই কিউ প্লাস আর বাই এস, এরকমভাবে আমরা নিজে করেও নিতে পারি, অজস্র অঙ্ক তৈরি করতে পারি। লিমিট এক্স টেন্স টু জিরো, বহুল ব্যবহার এটা, ই টু দি পাওয়ার দিস আপন এক্স, এটা কত বার? এই ই টু দি পাওয়ার এক্স এটাকে যদি আমরা ভাঙি ম্যাকলোরিন সিরিজ দিয়ে জিরো বিন্দুর, ই টু দি পাওয়ার এক্সকে যদি আমরা ভাঙি ওয়ান এক্স বাই ওয়ান এক্স স্কোয়ার বাই ফ্যাক্টর টু, এটা ফ্যাক্টর কিন্তু যেহেতু লাগে না, এক্স কিউ বাই ফ্যাক্টর থ্রি অ্যান্ড সো অন ইনফিনিটি। এবার ই টু দি পাওয়ার এক্স এইটা, এবার আমি কী করছি? তাতে এক বিয়োগ করছি, তাহলে আমি যদি দুপাশ থেকে এই এক বিয়োগ করলাম, আমরা করলাম কি? এক বিয়োগ করলাম, কেটে গেল। এবার একে কী করছে? এক্স, তাহলে একটা করে কাটবে, আমরা কেটে তৈরি ওয়ান এক্স বাই ফ্যাক্টর টু এক্স স্কোয়ার বাই ফ্যাক্টর থ্রি, এইবার আমরা করলাম কি? লিমিট এক্সটেন্স টু জিরো দিলাম, তার মানে এখানে লিমিট এক্সটেন্স টু জিরো পেয়ে গেল। এবার জিরো এখানে বসালে কত হবে? এরা সবাই এক্স যুক্ত পদ, তার মানে জিরো হয়ে যাবে, ওয়ান, সিম্পল। তাহলে প্রুফ এইবার এইটাই আসবে কিন্তু এ নিয়ে, এটা একটা ফর্মুলা, তখন কি হবে দেখে মনে হচ্ছে? ইস, এটা যদি ই হতো ভালো হতো, তাহলে ধরে নিই এ টু দি পাওয়ার এক্স কত? ই টু দি পাওয়ার জিরো,
তাহলে এক্স লগে আমরা লগ নিয়ে নিলাম, জেড হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি লিমিট, এটা এক্স টেন্স টু হলে জেড টেন্স টু জিরো, কারণ এক্স যদি জিরো করি কত কত হয় ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার জেড হচ্ছে ওয়ান মানে ই টু দি পাওয়ার জিরো, তাহলে জেড টেন্স টু জিরো, জেড টেন্স টু জিরো হলে ই টু কত ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই এক্স, এক্স মানে কত জেড বাই লগ, এখানে জেড বাই লগে, এইটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে বাইরে যদি টেনে বের করে দিই এই বি চলে গেল, এটা কি আগে ফর্মুলাকে ধরে নিল ওয়ান হয়ে গেল, এটা তাহলে পড়ে থাকলো কি লগ এ। তাহলে এবার আমার ছোট্ট ভাতৃপতি আমার দিব্যেন্দু, দিব্যেন্দু হাতে তুলে দিচ্ছি, আচ্ছা প্রথমেই ধন্যবাদ জানাই বনগাঁ পৌরসভাকে এবং নিউজ নোম্যান্স ল্যান্ডকে। আর একটা ছোট্ট ঘোষণা করে আমি শুরু করছি, মানে এখানে তো ক্লাস টেন এবং টুয়েলভের জন্যে ক্লাস চলছে, আমরা শক্তিগড় হাইস্কুলের পক্ষ থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ক্লাসের ব্যবস্থা করেছি ক্লাস সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত, এবং আমাদের স্কুলের গেটের পাশেই আমরা দুটো ফোন নাম্বার লিখে রেখেছি, ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে আমরা শক্তিগড়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা নিয়ে নিতে পারবো ছাত্রছাত্রীদের, এবং আমাদের ফেসবুকেও আমরা কালকে দিয়ে দেবো দুটো ফোন নাম্বার। যেসব ছাত্রছাত্রীরা এখনও যুক্ত হওনি শক্তিগড় হাইস্কুলের ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই বলছি, তারা যুক্ত হয়ে যাও। আচ্ছা স্যার বললেন খুব সুন্দর করেই, স্যার লিমিট সম্বন্ধে ধারণা দিলেন, সন্ততা সম্বন্ধে ধারণা দিলেন, আমি কিছু প্রবলেম নিয়ে আসছি। আচ্ছা আমি একটুখানি কন্টিনিউটি, স্যার তো বললেন কন্টিনিউটি সম্বন্ধে একটা সুন্দর উদাহরণ দিলেন, দেয়াল ফুটো করে এপাশ থেকে ফুটো করছি এপাশ থেকে ফুটো করছি, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং মাঝখানের ফাংশনাল ভ্যালু দিয়ে তিনি কন্টিনিউটিকে সুন্দর করে আনলেন। আমি যদি একটুখানি গ্রাফিক্যালি ভাবি সন্ততা ব্যাপারটা কেমন দাঁড়ায়, প্রশ্ন হচ্ছে কার্ভটা আমি ধরলাম এক্স ইকাল টু এ বিন্দুতে, কার্ভটা কি এরকমভাবে চলছে না ছিঁড়ে, কার্ভটা কি এরকম চলেছে নাকি কার্ভটা ছিঁড়ে গেছে, কার্ভটা হয়তো এরকম ছিঁড়েও যেতে পারে। দেখো কার্ভের এই আমি যে এক্স ইকাল টু এর বাঁদিকটা দেখি এরকমভাবে গেছে, ডান দিকটা আবার এরকমভাবে উঠে গেছে, তাহলে এক্স ইকাল টু এ বিন্দুতে কার্ভ কি ছিঁড়েছে না ছেড়েনি সেটাই আমরা চেক করব। স্যার অলরেডি সন্ততার সূত্র পর্যন্ত এনে দিয়েছে, আমি সন্ততার সূত্রটা লিখে আমি সন্ততার পরে দুটো প্রবলেম করাবো। আচ্ছা আচ্ছা আমি আরেকবার ছবিটা আঁকছি, ধরো এক্স ইকাল টু এ বিন্দুতে আমি ধরলাম কার্ভটা বাঁদিকটা এরকম আছে ডান দিকটা এরকমভাবে গেছে, তাহলে দেখো তো আমি যদি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস, অর্থাৎ আমি যদি বাঁদিক থেকে যদি এর কাছে এগিয়ে যাই তাহলে কার্ভটা দেখতে পাচ্ছি উচ্চতাটা কম, আমি ধরলাম এই উচ্চতাটা হয়তো পাঁচ একক। দেখো আমি যা ছবি এঁকেছি সে অনুযায়ী বলি, আমি যদি ডান দিক থেকে যদি এর দিকে এগিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি ফাংশনটা কিন্তু বেশ উপর দিয়ে গেছে, তার মানে ফাংশনের হাইট এইখানে প্রায় আট, এটা পাঁচ এইখানে আট, তার মানে এখানে লিমিটিং ভ্যালু কত হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, তার ডান দিক থেকে যদি আমি এই বিন্দুর দিকে আসি তাহলে লিমিটের মান কত হচ্ছে আট হচ্ছে। তাহলে ওই যে স্যার যেমন বলছিলেন যে দেয়াল তুমি ফুটো করতে করতে এপাশ দিয়ে এইখানে চলে এসছো, এইখানে আমি ধরলাম এটা দেয়ালের শেষ অংশ, তুমি দেয়াল ফুটো করতে করতে এইখানে পাঁচ উচ্চতায় গেছো আর এপাশ থেকে ফুটো করতে করতে তুমি আট উচ্চতায় পৌঁছে গেছো, তার মানে কিন্তু এই জায়গাটায় কিন্তু তুমি দেয়ালটাকে, আর আমি ধরলাম দেয়ালের অ্যাকচুয়াল উচ্চতা হয়তো এইটা, মানে দেয়াল এইখানটায় আমি ধরলাম যে দেয়ালটা হয়তো মানে
এক্সাক্টলি এক্স ইকাল টু এ বিন্দুর ফাংশনাল ভ্যালু আমি ধরলাম এইটা, আমি ধরলাম এক্স ইকাল টু এ বিন্দুর যে ফাংশনাল ভ্যালু সেটা 7 ধরলাম। তাহলে দেখো এই ক্ষেত্রে কি ঘটনা ঘটলো, বাদিক থেকে যখন এর দিকে আসছি তখন কত পাচ্ছি, 5 উচ্চতা পাচ্ছি। ডান দিক থেকে যখন এর দিকে আসছি কত উচ্চতা পাচ্ছি, আমি 8 উচ্চতা পাচ্ছি। আর এক্স্যাক্টলি এ বিন্দুতে কি উচ্চতা পাচ্ছি, এক্স্যাক্টলি এ বিন্দুতে ফাংশনাল ভ্যালু পাচ্ছি 7। তার মানে কি তিনটে মিলল না, এই তিনটে মিলল না মানেই এই বিন্দুতে একটা অসন্ততা তৈরি হয়েছে, ডিসকন্টিনিউটি আছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে। তার মানে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, সরি এটা মেলেনি, এটা মিলল না। এবং আমরা দেখলাম যে এ বিন্দুর ফাংশনাল ভ্যালুটাও মিলল না, তার মানে এখানে সন্ততা একটা অসন্ততা অর্থাৎ ডিসকন্টিনিউটি তৈরি হয়েছে। আচ্ছা আমরা একটা, তাহলে আমাদের কন্টিনিউটি চেক করতে গেলে আমাদের কী করতে হবে, আমি সূত্রটা একটু ডান দিকে লিখে রাখছি। কন্টিনিউটি চেক করার সূত্রটা কী হলো, লিমিট এক্স ইকুয়াল টু, আমি যদি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এ বিন্দুতে সন্ততা বা কন্টিনিউটি যদি চেক করতে চাই তাহলে আমি করতে হবে লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ, ওই বিন্দুর ফাংশনাল ভ্যালু তিনটেই মিলতে হবে। দেখো আমি একটা ছবি দিয়ে বলি, আমি এ হচ্ছে এক্স ইকুয়াল টু এ বিন্দু, বাদিক থেকে আমি এর দিকে আসলাম এরকম উচ্চতা তৈরি হলো, ডান দিক থেকে এর দিকে এসছি একই উচ্চতা তৈরি হয়েছে, এবং এই বিন্দুর একই ফাংশনাল ভ্যালু, তিনটে যদি মিলে যায় তাহলে দেখো এই জায়গাটা কিন্তু আর ছেঁড়া টাইপের থাকছে না, এই জায়গাটা কি হচ্ছে, এই জায়গাটা একটা কন্টিনিউয়াস ফর্ম চলে আসছে এই জায়গাটার। তার মানে কী হতে হবে, সন্তত হতে গেলে বাদিক থেকে তুমি যদি এর দিকে আসো যে উচ্চতা পাবে, ডান দিক থেকে এর দিকে গেলে সে একই উচ্চতা পাবে, এবং এ বিন্দুতে তুমি একই উচ্চতা পাবে। এই তিনটে যদি মিলে যায় তাহলে বলবো কি এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত। আচ্ছা আমি একটা একটা প্রবলেম নিচ্ছি, একটা সহজ প্রবলেম নিই, এখান থেকে উচ্চ মাধ্যমিকে খুব বেশি কঠিন প্রশ্ন হয় না, সহজ প্রশ্নই হয়। আচ্ছা আমি একটা অপেক্ষক নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু যখন এক্স লেস দ্যান টু, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু টু। বললাম দেখাও যে, আচ্ছা আমি আর কোশ্চেনটা লিখছি না, এক্স ইকুয়াল টু দুই বিন্দুতে সন্ততা চেক করতে বলেছে, মানে এক্স ইকুয়াল টু দুই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে কি না। আচ্ছা আমি একটু চেক করে দেখি আমাদের সন্ততা চেক করার ফর্মুলা কি, এইটা হচ্ছে সন্ততা চেক করার ফর্মুলা, আমি ওই ফর্মুলাতেই বসাবো। আমি এখান থেকে অ্যান্সার শুরু করলাম, দেখো সন্তত হতে গেলে তাহলে আমাকে প্রথমে লেফট হ্যান্ড লিমিট, আমাকে কোন বিন্দু বলেছে, এখানে দুই বিন্দু বলেছে, তাহলে আমি একদিন ছোট্ট করে একটা ছবি এঁকে রাখি এখানে, এটা হচ্ছে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স ও এক্স ড্যাশড ওয়াই ও ওয়াই ড্যাশড, আমি এক্স ইকুয়াল টু দুই বিন্দু হচ্ছে এইটা, এই দুই বিন্দুর বাঁদিক থেকে আমি এক্স অক্ষ বরাবর বাঁদিক থেকে দুইয়ের দিকে এগোবো, দেখবো ফাংশনাল লিমিট কী আসছে, ডান দিক থেকে আস্তে আস্তে দুইয়ের দিকে এগোবো, দেখবো লিমিট কী আসছে, এবং আমি দুই বিন্দুর ফাংশনাল ভ্যালুটাও চেক করবো, দুই বিন্দুর ফাংশনাল ভ্যালু কী হচ্ছে। দেখো আমি লিমিট এক্স টেন্ডস টু টু মাইনাস এফ অফ এক্স, আচ্ছা তার আগে আমি একটু অপেক্ষকটাকে বুঝে নিই, দেখো অপেক্ষক তো একটা নিয়মে চলে, নিয়মটা কী তৈরি করেছে এখানে, বলেছে দুইয়ের বাঁদিক যদি তুমি থাকো তাহলে এই নিয়ম মেনে চলবে, তাহলে কি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু এই নিয়ম মেনে চলবে, বলছে যদি তুমি দুইয়ের ডান দিকে থাকো তবে তুমি এই নিয়ম মেনে চলবে, আর যদি এক্স্যাক্টলি দুই বিন্দুতে থাকো তবেও তুমি এই নিয়ম মেনে চলবে। তাহলে অপেক্ষকের এইটা হচ্ছে নিয়ম, আমি তাহলে লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স এই লিমিটটা বার করব, দেখি তো কী হয়, লিমিট এক্স টেন্স টু টু মাইনাস,
আচ্ছা দুইয়ের বাঁদিকে দেখো, দুইয়ের বাঁদিকে এক্স টেন্স টু টু মাইনাস মানে কি? বাঁদিক থেকে দুইয়ের কাছে, তুমি একটু লক্ষ্য করে দেখো যে বাঁদিক থেকে দুইয়ের কাছে মানে কি, মানে এক্স এর মান কিন্তু দুইয়ের থেকে ছোট। দুইয়ের থেকে যদি ছোট হয় তাহলে বলেছে কোন নিয়ম মেনে চলতে? এফ অফ এক্স ইকাল টু এক্স প্লাস টু। তাহলে এখানে এফ অফ এক্স এর জায়গায় কত বসাবো আমরা? এক্স প্লাস টু বসাবো। আচ্ছা এবার আমি যদি এখানে দুই বসিয়ে দিই, দুই যোগ দুই তার মানে চার হচ্ছে, অর্থাৎ বাঁদিক থেকে যদি আমি দুইয়ের কাছে যাই তাহলে অপেক্ষকটা উচ্চতা পাচ্ছে কত? অপেক্ষকটা কিন্তু চার উচ্চতা পাচ্ছে। দেখো আমি কার্ভ এঁকে ফেলেছি, কার্ভটা কার্ভটা স্ট্রেট লাইন হবে। আচ্ছা আমি আমি একটা আন্দাজের পরে কার্ভ আঁকলাম, তুমি এক্স ইকুয়াল টু চার উচ্চতা হবে। দেখো তুমি যদি বাঁদিক থেকে দুইয়ের কাছে যাও তুমি এই যে উচ্চতাটা পাচ্ছ না, এই উচ্চতাটা হচ্ছে চার উচ্চতা হলো। আচ্ছা আমি যদি ডান দিক থেকে দুইয়ের কাছে আসি তাহলে কি হবে? দেখি তো ডান দিক থেকে দুইয়ের কাছে এসে লিমিট এক্স টেন্স টু টু প্লাস এফ অফ এক্স, ডান দিক থেকে দুইয়ের কাছে আসব। এই আস্তে আস্তে ঘুরতে ঘুরতে ডান দিক থেকে আমি দুইয়ের কাছে চলে আসব। দেখি তো লিমিট এক্স টেন্স টু টু প্লাস, দেখো তো অপেক্ষকের নিয়মে আবার চলে আসলাম। অপেক্ষকের নিয়ম কি বলেছে? যদি তুমি দুইয়ের থেকে ছোট হও তবে এই নিয়ম ধরে চলবে, যদি তুমি দুইয়ের থেকে বড় হও তবে তুমি এই নিয়ম ধরে চলবে। তাহলে আমি এখন এক্স টেন্স টু টু প্লাস মানে দুইয়ের থেকে বড় এক্স এর মান, এক্স এর মান কেমন? এক্স এর মান দুইয়ের থেকে বড় কিন্তু দুইয়ের খুব কাছে। তাহলে আমাকে ধরতে হবে এখন এই নিয়মটা, তাহলে এফ অফ এক্স এর জায়গায় আমি বসাবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে আমি যদি এখানে দুই বসিয়ে দিই কত হচ্ছে? টু স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান থ্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আমি লেফট হ্যান্ড লিমিটটা একটুখানি করে নিই, আমি ভুলে গেছি লেফট হ্যান্ড লিমিটটা কত এসেছিল। লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স, চার চার, আচ্ছা আচ্ছা হ্যাঁ চার এসেছিল, টু মাইনাস এফ অফ এক্স মানে এক্স প্লাস টু মানে চার এসেছিল। আচ্ছা তাহলে আমরা দেখলাম আমি যদি বাঁদিক থেকে দুইয়ের কাছে যাই চার উচ্চতায় পৌঁছাচ্ছি, কিন্তু ডান দিক থেকে যদি দুইয়ের কাছে যাই, ডান দিক থেকে দুইয়ের কাছে গেলে কিন্তু আমি তিন উচ্চতায় পৌঁছাচ্ছি। ডান দিক থেকে দুইয়ের কাছে গেলে আমি তিন উচ্চতায় পৌঁছাচ্ছি, কিন্তু বাঁদিক থেকে দুইয়ের কাছে গেলে আমি চার উচ্চতায় পৌঁছাচ্ছি। আচ্ছা দেখিতে মানে এক্স্যাক্টলি দুই বিন্দুতে কত হয়? আমি যদি এক্স্যাক্টলি দুই বিন্দুতে এসে দাঁড়াই দুই বিন্দুর ফাংশন ভ্যালু কত হচ্ছে? দেখো দুই বিন্দুতে মান কোন নিয়ম অনুসারে বার করবো? এই নিয়ম অনুসারে বার করবো। কত হচ্ছে নিয়মটা? টু স্কোয়ার মাইনাস ওয়ান মানে তিন হচ্ছে। তাহলে এক্স্যাক্টলি দুই বিন্দুতে তিন হচ্ছে। দেখো আমি এখানে একটুখানি গ্যাপ তৈরি করে ফেলেছি, আমি যদি বাঁদিক থেকে দুইয়ের কাছে যাই উচ্চতা কত হচ্ছে? উচ্চতা হচ্ছে চার, দেখো একটু বেশি উঁচু করে দিয়েছি। ডান দিক থেকে দুইয়ের কাছে আসলে কত উচ্চতা হচ্ছে? তিন উচ্চতা হচ্ছে, এবং দুই বিন্দুতেও তিন উচ্চতা হচ্ছে। তাহলে কি এখানে একটা গ্যাপ পড়ে গেল? অর্থাৎ অতএব লিমিট এক্স টেন্স টু টু প্লাস এফ অফ এক্স নট ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু টু মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ লিমিটে এক্সিস্ট করলো না। লিমিট এক্সিস্ট না করলে কন্টিনিউটির প্রশ্নই নেই। স্যার একটাকে বললেন না যে আগে লিমিট তারপরে আগে এলসিডি, আগে লিমিট এক্সিস্ট করতে হবে তবেই কন্টিনিউটির প্রশ্ন। এখানে লিমিটে এক্সিস্ট করেনি তাহলে কন্টিনিউটির প্রশ্নই নেই। সুতরাং এক্স ইকাল টু দুই বিন্দুতে অপেক্ষকটি অসন্তত। তাহলে আমরা সিদ্ধান্ত আসলাম কি? অতএব এক্স ইকাল টু দুই বিন্দুতে অপেক্ষকটি অসন্তত। তাহলে এইভাবে আমরা সন্তত অসন্তত চেক করতে পারি। আমি আর একটা অঙ্ক নিচ্ছি। আচ্ছা আমি একটু ওপর থেকে নিই, একটু বড় হবে মনে হচ্ছে অঙ্কটা। আচ্ছা এফ অফ এক্স ইকুয়াল টু মড সাইন এক্স প্লাস কজ এক্স, এই অপেক্ষকটা এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে সন্তত কিনা তোমাকে পরীক্ষা করতে বলেছে। তাহলে এই অপেক্ষকটা এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে সন্তত কিনা? আচ্ছা আমি এই অ্যান্সার শুরু করলাম।
এই অ্যানসারটা করার আগে আমাকে জানতে হবে আমি আগে মডের সঙ্গে জানি কিনা, মড ফাংশন সম্বন্ধে আমি পরিচিত কিনা। দেখো আমি একটুখানি বলে দিই, মড ফাংশনটা যখন, মড ফাংশন হচ্ছে এমন একটি ফাংশন যখন এক্স যখন লেস দ্যান জিরো তখন মড কী করে, এক্সের সামনে একটা মাইনাস লাগিয়ে দেয়, দিয়েকে পজিটিভ বানিয়ে দেয়। বলতো নেগেটিভ সংখ্যা তার সামনে যদি আমি মাইনাস লাগিয়ে দিই কী হচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে। তাহলে কোনো নেগেটিভ সংখ্যা পেলে মড কী করে, একটা মাইনাস লাগিয়ে দিয়ে পজিটিভ বানিয়ে দেয়। যদি কোনো পজিটিভ সংখ্যা হয় তাহলে কী করবে, সেটাকে ডাইরেক্ট বার করবে, কারণ পজিটিভ সংখ্যা তো নিজেই পজিটিভ। আর যখন জিরো হবে, যখন এক্স ইকুয়াল টু জিরো তখন ও জিরো হয়ে যাবে। তাহলে এই হচ্ছে মড ফাংশনের ডেফিনেশান। আচ্ছা এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে এই অপেক্ষকটা সন্তত কি না আমি পরীক্ষা করব। আচ্ছা আমরা জানি সন্তত হতে গেলে আমাকে কী চেক করতে হবে, আমাকে আগে বার করতে হবে লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ অফ এক্স, এর মান আমাকে নির্ণয় করতে হবে। কী কী নির্ণয় করতে হবে আগে ঠিক করে ফেলি আমি। তারপরে লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ অফ এক্স, এই লিমিটটা বার করতে হবে। যদি লিমিট এক্সিস্ট করে, যদি লিমিট এক্সিস্ট করে তারপরে আমাকে আবার ওই পাই বিন্দুর ফাংশনাল ভ্যালুটাও বার করতে হবে। তখন যদি দেখি তিনটেই সমান হচ্ছে তাহলে আমরা কী বলবো, তাহলে বলবো এক্স ইকাল টু পাই বিন্দুতে অপেক্ষকটা সন্তত। তাহলে আমি প্রথমে এই কাজটা করি, লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ অফ এক্স এই লিমিটটা বার করি। আমি শুরু করছি লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু পাই প্লাস এফ অফ এক্স মানে কত, মড সাইন এক্স প্লাস কজ এক্স। দেখো আমরা সেই ক্লাস ইলেভেনে শিখেছি অল সাইন ট্যান কজ, এই ঘর আমরা শিখেছি। পাই প্লাস মানে কি, তুমি কোনটাকে, পাই প্লাস মানে এই ট্যানের ঘরে ঢুকে পড়েছে। ট্যানের ঘরে ঢুকে পড়লে কী হবে, সাইনও হবে নেগেটিভ কজও হবে নেগেটিভ। তার মানে কি, দেখো ট্যানের ঘরে ঢুকে পড়েছি আমরা, ট্যানের ঘরে ঢুকে পড়া মানে কি সাইনও নেগেটিভ কজও নেগেটিভ, তা দুটো নেগেটিভ যদি যোগ করি কী হবে, নেগেটিভই তো হবে। তার মানে ভেতরে যেটুকু আছে এটুকু কিন্তু নেগেটিভ। আর মড কী করে, মড একটা দারুণ কাজ করে, মড নেগেটিভ পজিটিভ যেই থাক তাকে পজিটিভ বানিয়ে দেয়। কী করে বানাবে, এও নেগেটিভ এও নেগেটিভ অর্থাৎ টোটাল যোগফলটাই নেগেটিভ। মড কী করবে, ওর সামনে একটা মাইনাস লাগিয়ে দেবে, মাইনাস লাগিয়ে দিয়ে বলতো নেগেটিভ জিনিস তার সামনে মাইনাস লাগিয়ে দিলাম, তার মানে কী হয়ে গেল, পজিটিভ হয়ে গেল। ব্যাস তাহলে পজিটিভ হয়ে গেল। এবার আমি যদি এখানে এক্স ইকুয়াল টু পাই বসিয়ে দিই কত হচ্ছে, তাহলে মাইনাস সাইন পাই প্লাস কস পাই, তার মানে হচ্ছে মাইনাস জিরো প্লাস মাইনাস ওয়ান, তার মানে এটা ওয়ান পাচ্ছি। তার মানে আমি রাইট হ্যান্ড লিমিট কত পেলাম, এইটার মান আমি ওয়ান পেলাম। আমি লিখে রাখছি একটু, হ্যাঁ এইটার মান আমি ওয়ান পেলাম, আগেবার ভুলে গেছিলাম লিখে রাখলাম একটু। তাহলে আমি রাইট হ্যান্ড লিমিটের মান ওয়ান পেলাম। দেখি তো তাহলে লেফট হ্যান্ড লিমিটটা কত হয়, আমি মুছলাম এটা। আচ্ছা তাহলে এবার লেফট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস এফ অফ এক্স সমান সমান লিমিট এক্স টেন্স টু পাই মাইনাস, আচ্ছা এফ অফ এক্স মানে মড অফ সাইন এক্স প্লাস কজ এক্স। দেখো আমরা আবার সেই অল সাইন ট্যান কজ এইখানে আবার চলে এসেছি, এবার কিন্তু পাই মাইনাস, পাই মাইনাস মানে কোথায়, পাই মাইনাস মানে এইখানে, পায়ের ভীষণ কাছাকাছি কিন্তু একটু আগে। তাহলে এই যে জায়গাটা দেখো, এই পায়ের খুব কাছাকাছি যখন চলে আসি তখন কি সাইনের মান প্রায় জিরোর কাছাকাছি হয়ে যায়, পায়ের কাছাকাছি এসে গেলে সাইনের মান প্রায় জিরোর কাছাকাছি হয়ে যায়, কজের মান প্রায় মাইনাস ওয়ানের কাছাকাছি চলে আসে। তার মানে এই দুটোর যোগফল কী হবে, এই দুটোর যোগফল কিন্তু নেগেটিভ হচ্ছে, এটা প্রায় জিরোর কাছাকাছি এটা প্রায় মাইনাস ওয়ানের কাছাকাছি, তা আমরা এই দুটোর যোগফল নেগেটিভ। আমরা জানি মড কী করে, বলো মড কী করে, মড সবসময় মড ফাংশনের কাজ কী, নেগেটিভগুলোকে পজিটিভ বানিয়ে দেওয়া। অর্থাৎ যেহেতু এই যোগফলটা নেগেটিভ আসছে, মড ফাংশনের ডেফিনেশন আমি লিখে রেখেছি, মড ফাংশন কী করে, নেগেটিভকে পেলে সামনে মাইনাস লাগিয়ে পজিটিভ করে, পজিটিভকে পেলে ডাইরেক্ট বাইরে বার করে, জিরো পেলে জিরো করে দেয়। যেহেতু এটা নেগেটিভ আমি বুঝতে পারছি, মড কী করবে, মড সঙ্গে সঙ্গে সামনে একটা মাইনাস লাগিয়ে দেবে, মাইনাস লাগিয়ে দিয়ে ওটাকে বাইরে বার করবে, সাইন এক্স প্লাস কজ এক্স এইভাবে বাইরে বেরোবে। এবার তুমি এক্সের জায়গায় পাই বসিয়ে দিলে কত হলো, মাইনাস
সাইন পাই প্লাস কস পাই সমান সমান মাইনাস, এটা হচ্ছে জিরো প্লাস আর মাইনাস ওয়ান হচ্ছে, তার মানে ওয়ান হচ্ছে। তার মানে কি দেখলাম, এখানে লেফট হ্যান্ড লিমিটও ওয়ান আসছে, রাইট হ্যান্ড লিমিটও ওয়ান আসছে, ঠিক আছে। এখনও কিন্তু তাহলে আমি বলতে পারি, এইটুকু বলতে পারি যে লিমিটের অস্তিত্ব আছে। তার মানে আমি বলতে পারি, অতএব লিমিট এক্স টেন্স টু পাই এফ অফ এক্স এইটা ইকুয়াল টু ওয়ান, অর্থাৎ লিমিটের অস্তিত্ব আছে এবং লিমিটটা কত বলো, লিমিটের মান হচ্ছে ওয়ান হলো। কিন্তু এখনও কিন্তু সন্ততা হয়নি, সন্ততার জন্য শুধু লিমিটের অস্তিত্ব থাকলেই চলবে না, তার সাথে কি ওই পাই বিন্দুর ফাংশনাল ভ্যালুটাই আমার চাই। তার মানে আমি এপাশ থেকে আসলাম ফুটো করে দেয়াল, এপাশ থেকেও দেয়াল ফুটো করলাম, এবং এই বিন্দুর যে ফাংশনাল ভ্যালু তিনটে মেলাতে হবে আমাকে, তবেই সন্তত হবে। তাহলে আমি পাই বিন্দুর ফাংশনাল ভ্যালুটা একটু দেখে নিই কত হচ্ছে। এফ অফ পাই করলাম, এফ অফ এক্স যদি এই হয় তাহলে বলো এফ অফ পাই কত হবে, সাইন পাই প্লাস কস পাই কত হচ্ছে, আমরা জানি সাইন পাই মানে জিরো আর কস পাই মানে কত, মাইনাস ওয়ান, মড অফ মাইনাস ওয়ান মানে কত হবে, ওয়ান হয়ে গেল। তাহলে আমরা দেখলাম কি, পাই বিন্দুর লিমিটিং ভ্যালু ওয়ান আসছে, পাই বিন্দুর ফাংশনাল ভ্যালু ওয়ান আসছে, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু পাই এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ পাই। তার মানে পাই বিন্দুর লিমিটিং ভ্যালু এবং পাই বিন্দুর ফাংশনাল ভ্যালু একই আসলো, অতএব এক্স ইকাল টু পাই বিন্দুতে অপেক্ষকটা সন্তত। অতএব এক্স ইকাল টু পাই বিন্দুতে অপেক্ষকটি সন্তত। আচ্ছা, এবার আমি আরেকটা প্রবলেমে আসছি, আমি সন্ততের পরে আরেকটা প্রবলেম করাই। আমরা শেষ করলাম আমাদের অঙ্ক ক্লাস। আমাদের সঙ্গে ছিলেন শিক্ষক শ্রী মনোতোষ মিত্র এবং শিক্ষক শ্রী দিব্যেন্দু ঘোষ। আমরা দিব্যেন্দু বিশ্বাস, ক্ষমা করবেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস দর্শনের ক্লাস। আমার ক্লাসে আমাদের সঙ্গে থাকবেন শিক্ষক শ্রী মানস ঘোষ এবং শিক্ষক শ্রী প্রশান্ত নায়েক। পর্দার উপরে যে ছাত্রছাত্রীরা আছো তাদের জন্য আমরা আরও একবার জানিয়ে দেব যে তোমাদের জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ক্লাস নিউজ এনএমএল এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে দিচ্ছি। তোমরা সেক্ষেত্রে যদি কোনো ক্লাস মিস করে যাও, প্রত্যেকটি ক্লাসের আপলোড তোমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেতে পারো। সেই সঙ্গে সঙ্গে আমরা ধন্যবাদ জানাবো আমাদের মহকুমার সমস্ত শিক্ষক শিক্ষিকাকে, যারা এই প্রতিকূল পরিস্থিতিতেও ছাত্রছাত্রীদের ক্লাস করানোর জন্য প্রতিদিন আমাদের স্টুডিওতে আসছেন। আমরা ফিরে আসছি খুব শিগগিরই পরবর্তী ক্লাস নিয়ে, পরবর্তী ক্লাস দর্শন।